আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকে এক আলো ঝলমলে সন্ধ্যা আমরা দাঁড়িয়ে আছি আফতার নগরের এখানে। সঙ্গে আছে প্রিয় বন্ধু, প্রিয় সহকর্মী অভু বিশ্বাস, আছে আমার নতুন নতুন অঙ্গনের সহকর্মী অতুল ভাই, ঢাকা 11 এমপি। আমরা দুজনই এবছর নবনির্বাচিত এমপি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে, আমাদের উপর আস্থা রেখে আমাদেরকে জনসেবা করার জন্য, মানুষের পাশে থাকার জন্য সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। আজকে এই সন্ধ্যাটা আমার জন্য অবিস্মরণীয় হয়ে থাকবে, কারণ শপথ নেওয়ার পর এই প্রথম আমি কোনো পাবলিক অনুষ্ঠানে এলাম, সেটা অপুর জন্য। অপুকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ যে যেই সুন্দর উদ্যোগ নিয়েছে অপু, আমি এটা সার্বিক সফলতা কামনা করছি। অপুর এবি ফ্যাশন এবি ক্যাফে সেটা লঞ্চিং, সেই সাথে রয়েছে হার্লেম। হার্লেমের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, জন্ম থেকেই সম্পর্ক, দুজনের সাথে আমার জন্ম থেকে সম্পর্ক। হার্লেমের একদম শুরু থেকে আমি এটার সাথে আছি, আমি একদম তারা যখন ফ্যাক্টরি নিবে তখন থেকে তাদের সাথে আমার যোগাযোগ, আমি তাদের কয়েকটা ব্র্যান্ডের অ্যাম্বাসেডার। আর ওপরে জন্ম থেকে, জন্ম থেকে মানে চলচ্চিত্রের জন্ম থেকে, সে কাল সকালে দিয়ে শুরু আজকে সুন্দর সন্ধ্যায় এসে নতুন অঙ্গনে যাত্রা করলো অপু। হার্লেমের শুরুটাও আমার দিয়ে, তো আমার সাথে তার মানে যার শুরু হয় তার ভালোই হয়। তো অপু সেই শুরুর সিনেমা আমাদের সঙ্গে ছিল কাল সকালে, তো সেখান থেকে শুরু করে অপু স্টার, সুপারস্টার হয়েছে, এখনও আছে, প্রডিউসার হয়েছে, লাল শাড়ি বানিয়েছে, এখন অপু যেটাতে হাত দিয়েছে আই বিলিভ এটাও খুব ভালো করবে। অপুর একটা মানে সুন্দর ভবিষ্যৎ, সেটা আমি সবসময় প্রত্যাশা করি। আমাদের নায়ক নায়িকার অনেক বেশি মোশনাল হয়, অনেকে ভাবে না ফিউচারে কী হবে না হবে। অপুর এই যে সুদূরপ্রসারী চিন্তা, আমার কাছে মনে হয় আমাদের অনেকের এটা শেখা উচিত, অনেকেরই শেখা। আমি জানতাম যে আমি রাজনীতিতে যাব, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কাজ করব, সেটা আমি আগে থেকে সিদ্ধান্ত নিয়ে নিতে পেরেছিলাম বলেই আমি আমার চলচ্চিত্র ক্যারিয়ারে 25 বছর পরে সেই জায়গায় চলে গেছি। তো অপু যেটা করেছে আমার মনে হয় ওর কাছ থেকে আমাদের পরবর্তী প্রজন্ম এটা শিখবে যে নিজের অবস্থান ভালো থাকার সময়ই একটা অল্টারনেটিভ মুভি তৈরি করে দিতে হয়, যাতে করে জীবনে কারো কাছে মাথা নত না করতে হয়। অপু এগিয়ে যাক, অপুরই পথ চলা সুন্দর হোক, যেভাবে আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী নারীদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করছেন নানানভাবে, সেই দিক দিয়ে এরকম একজন এন্টারপ্রেনার আসা, একজন বিজনেস লিডি হয়ে ওঠা, সেটা আমাদের সবার জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। সেটার জন্য আমি আবারও শুভেচ্ছা জানাচ্ছি অপুকে। অপু ইজ এ ভেরি পাওয়ারফুল লেডি, ওর জীবনে অনেক চড়াই উঁচু হয়ে গেছে, বাট সে কখনো মাথা নত করেনি। এভাবেই নারীরা মাথা উঁচু করে সামনের দিকে এগিয়ে যাবে, এগিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, যেভাবে এগিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী, পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছে, সেজন্য একটা জোরদার করতালি দরকার। আমার মনে হয় সারা বিশ্বের জন্য এটা একটা বিস্ময় আমাদের প্রধানমন্ত্রী। গতকালই মাননীয় প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন, আমার জীবনের অন্যতম একটা শ্রেষ্ঠ সন্ধ্যা ছিল গতকাল, যে আমার সামনে মাননীয় প্রধানমন্ত্রী পঞ্চমবারের মতো বঙ্গভবনে শপথ নিয়েছে। এটা একটা বিরাট পাওয়া, আমাদের সবার জন্য অনেক বড় পাওয়া, মেয়েদের জন্য শক্তিশালী হওয়ার জন্য, স্বাবলম্বী হওয়ার জন্য, আত্মনির্ভরশীল হওয়ার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ, অনেক বড় একটা পাওয়া। তো মিডিয়ার বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, আপনারা যেভাবে আমাদের সবাইকে সবসময় সাপোর্ট করেন, এভাবেই সাপোর্ট করবেন, এভাবে আমাদের পাশে থাকবেন। সোশ্যাল মিডিয়াকে বলবো, সোশ্যাল মিডিয়া যারা আছেন ইউটিউবার ভাইদেরকে, প্লিজ দয়া করে আপনারা কোনো কিছুকে এক্সিজারেট করে, রং করে এমন কোনো নিউজ কখন করবেন না যাতে করে আমাদেরকে হিরো হতে হয়। দেখেন তো আমাদের স্ট্রাগলটা কিন্তু অনেক লম্বা, আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গায় টিকে থাকার জন্য অনেক কষ্ট করতে হয়। আপনারা হয়তো ভিউ বাড়ানোর জন্য ধাম করে একটা নিউজ করে ফেলেন, ধাম করে একটা বাজি হেডলাইন দিয়ে দেন, প্লিজ দেবেন না। আমি রিকোয়েস্ট করলাম যে এই কাজে আপনারা কেউ আর করবেন না, এরপরও যদি করেন তবে কিন্তু আমরা অফিসিয়ালি কিছু করতে বাধ্য হব। তো আজকের এই দিনে এই জন্যই বললাম, কারণ আমি নিশ্চিত যে আজকে যেহেতু অটো আছে তো অনেক কিছু, অনেক কন্টেন্ট বানানোর চেষ্টা হবে, এটা থেকে আমরা বিরত থাকি। আমরা লেটস বি পজিটিভ, আমরা সবাই সবার পজিটিভ দিকগুলি তুলে ধরবো। আমরা যেরকম করে সুন্দর করে আজকে অপুকে সাপোর্ট করতে এসেছি, অপুর পাশে আমি আছি, আমরা সবাই আছি, অপু নিজে থেকে কিন্তু আমার নির্বাচনী ক্যাম্পেইনে গেছে, ও নিজে ফোন করেছে, নিজে বলেছে ভাই আমি আসবো। তাই আজকে শত কাজ থাকা সত্ত্বেও আমি না করতে পারিনি,
এটা হচ্ছে আমাদের বন্ধুত্ব, এটা হচ্ছে আমাদের ভালোবাসা, এটা আমাদের বিদ্রোহ। তো আপনাদের জন্য আমাদের অফুরন্ত ভালোবাসা, যারা যারা এসেছে, ইমন, সোহাগ সহ যারা যারা এসেছে, শান্তা, গৌতম সহ আমাদের অনেকে এসেছে এখানে, চাহালিনের সিও কমিশনের সাহেব আছে, থ্যাংক ইউ সো মাচ, বাবুল ভাই আছে, হ্যাঁ মামুন ভাই আছে, সো আমার আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা আছে, তাদের সবাইকে অনেক ধন্যবাদ এই সুন্দর ইভিনিং করার জন্য। আসলে কয়েকদিন ধরে বক্তৃতা দিতে দিতে অভ্যাস খারাপ হয়ে গেছে, একটা মায়ের কাছে ছাড়তে ইচ্ছা করে না, আর মনে হচ্ছে অপুর অনেক প্রশংসা করে, অপুর জন্য অনেক অনেক ভালোবাসা, সবার জন্য অফুরন্ত ভালোবাসা, সবাই ভালো থাকবেন, যে যার জায়গা থেকে আমাদের প্রিয় বাংলাদেশ আরেকটু বেশি ভালোবাসবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।